তোমরা যদি আজ থেকে কুসুম গরম জল পান করা শুরু করে দাও, ঠিক আজ থেকে এক সপ্তাহ পর থেকে তোমরা বুঝতে পারবে তোমাদের শরীরে কত বড় পরিবর্তন এসেছে, পুরো ম্যাজিকের মতো। আজকে তোমাদেরকে ঠিক 16টা এরকম পরিবর্তনের কথা বলবো, যেগুলো তোমরা ঠিক আজ থেকে যদি শুরু করো গরম জল খাওয়া, তার এক সপ্তাহ বাদ থেকে অনুভব করতে পারবে বা ফিল করতে পারবে। হ্যাঁ, এটা এতটাই এফেক্টিভ যেটা তোমাকে মাত্র এক সপ্তাহের মধ্যে তার কাজ দেখাবে একদম ন্যাচারালি। আর কত রকমের কাজ? ঠিক 16টা, এটা তো কম বললাম। এছাড়াও কিন্তু আরও আনুষাঙ্গিক অনেক রকম কাজ থাকে, কিন্তু এগুলো হচ্ছে এই পরিবর্তনের মেন পয়েন্ট। কিন্তু এই কুসুম গরম জল পান করা তোমাকে সঠিক পদ্ধতি জানতে হবে, না হলে কিন্তু এর যে মেন কাজ বা এর যে আসল কাজগুলো কিন্তু তোমাদের শরীরে হবে না, উল্টে আরও তার খারাপ এফেক্টও পড়তে পারে। এবং তার সঙ্গে আজকে তোমাদেরকে ভিডিও শেষে বলে দেবো যে যে ঠান্ডা জল পান করে তার শরীরে কি কি হয়। আর অবশ্যই যারা ভিডিও দেখছো তারা যদি ঠান্ডা জল পান করে থাকো জীবনে একবার হলেও, তাহলে কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তারপর বুঝতে পারবে যে ঠান্ডা জল খাওয়ার কতটা ভালো প্রতিক্রিয়া বা কতটা খারাপ প্রতিক্রিয়া তোমাদের শরীরে পড়েছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রতিদিন কুসুম গরম জল বা লিউক ওয়ার্ম ওয়াটার যদি তুমি খাও প্রতিদিন, তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য, গ্যাস, পেটে ব্যথা এই রোগগুলো কিন্তু তোমার থেকে একদম 10 হাত দূরে চলে যাবে। এই জিনিসগুলো কিন্তু তোমার শরীরে আর কোনো দিনের জন্য আসবে না। দ্বিতীয় পয়েন্ট কি, সেটা হলো কিডনিকে ডিটক্স করে কি এই কুসুম গরম জল। কারণ কিডনি কি করে, কিডনি আমাদের শরীরে যে এক্সট্রা জল বা অতিরিক্ত যে জলটা, এটা কিন্তু ছেঁকে বাইরে বার করে দেয়। তাই যখন আমরা কুসুম গরম জল খাবো, তখন কিন্তু এই কুসুম গরম জলটা আমাদের কিডনিতে গিয়ে তার যে নোংরা পদার্থগুলোকে কিন্তু ছেঁকে বাইরে বার করে দেবে, প্রস্রাবের মাধ্যমে অথবা পটির মাধ্যমে। এবং শুধু কিডনি না, সারা শরীরে যে ডিটক্স বা সারা শরীরে যে আমাদের নোংরাগুলো জমা আছে, এগুলোও কিন্তু একদম শরীর থেকে ঝেড়ে বাইরে বার করে দেবে। মানে তোমার শরীর কিন্তু একদম পরিষ্কার এবং নতুনের মতো হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট কি, সেটা হলো বাত। বাত এখন ছোট থেকে বড় কিন্তু কাউকেই ছাড়ছে না, কারণ না কারোর শরীরে ঠিক ঢুকে পড়ছে। এই কুসুম গরম জল পান করলে কিন্তু বাতের যে ব্যথাটা, এটাও কিন্তু কম হবে। কারণ আমাদের রক্ত পরিষ্কার হলে কি বাতের যে সমস্যাটা, এটাও কিন্তু ঠিক হয়ে যাবে অনেক পরিমাণে। তোমাকে কিন্তু ডাক্তারের দামি দামি ওষুধও খেতে হবে না, এবং ওষুধ খাওয়ার জন্য সাইড এফেক্টগুলো হয় সেগুলোও ভোগ করতে হবে না। 4 নম্বর পয়েন্ট কি, সেটা হলো মাথা ব্যথা বা ঘাড় ব্যথা। আজকাল প্রায় প্রতিটা মানুষই কিন্তু মাথা ব্যথার সমস্যায় ভুগছে। কারোর মাইগ্রেন আছে, কারোর সাইনাস আছে, কারোর এমনি মাথা যন্ত্রণা করছে কোনো কারণ ছাড়াই। তো এই মাথা যন্ত্রণাগুলো থেকে বাইরে বার হতে কী করতে হবে, তোমাকে যখনই মাথা যন্ত্রণা করবে তখনই কিন্তু তোমাকে সামান্য কুসুম গরম জল বা লিউক ওয়ার্ম ওয়াটার কিন্তু খেয়ে নিতে হবে। সেটা মাথা যন্ত্রণাই হোক অথবা ঘাড়ের যন্ত্রণাই হোক, দুটোতেই কিন্তু দারুণ এফেক্ট করবে কি এই কুসুম গরম জল। তারপরের পয়েন্ট কি, অনেকের মধ্যেই এরকম সমস্যা আছে, শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো কালই হোক না কেন, তাদের হাঁচি, কাশি, খুকখুকে কাশি এই রকম অ্যালার্জি লেগেই থাকে। সে যে কোনো সময় হোক না কেন বা যখনই হোক না কেন, যার জন্যই হোক না কেন। তো এর জন্য বাঁচতে হলে কী করতে হবে, যখনই এরকম তোমাদের শরীরে কোনো রকম সিমটম দেখা দেবে, তখনই কিন্তু কুসুম গরম জল পান করার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু এই জিনিসগুলো আর শরীরে হবেই না। আর কুসুম গরম জল কী করে পান করতে হয় সেটাও কিন্তু বলে দেবো একটুখানি পর, একটুখানি ওয়েট করে যা তার জন্য। এর পরের পয়েন্টটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, এবং আশা করি প্রত্যেকের জন্য এটা ভীষণ 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 ইউজফুল। কি, কুসুম গরম জল পান করলে কিন্তু ক্যালোরি পড়ে। ক্যালোরি পড়া মানে কি, আমাদের শরীরের ওজনটাও কিন্তু কমে যাবে। তো কে কে চাও জল খেয়ে ওজন কমাতে? আর শুধু ওজন কমাবেই না, যাদের বেশি খাই খাই স্বভাবটা আছে না, যে এটা দেখলে খাই, এটা দেখলে ওটা দেখলে একটুখানি খেয়ে নিই, তো এই যে খিদে বোধ বা খাই খাই ভাবটাও কিন্তু অনেক পরিমাণে কমাবে। এর পরের পয়েন্টটাও কিন্তু ভীষণ ইন্টারেস্ট, এবং সবার জন্য এটা ভীষণভাবে প্রয়োজনীয় বা প্রযোজ্য বলা যেতে পারে। কি, কুসুম গরম জল পান করলে কিন্তু আমাদের বয়সের যে ছাপ, এটা কিন্তু অনেক পরিমাণে কমে যায়। 30-এর কোঠা পার হলেই প্রায় অনেকেই ভাবে যে ইস বয়স হয়ে গেল, এবার কি হবে। 30-এর কোঠা কেন, এখন তো প্রায় 20-এর কোঠা পার হলে মেয়েদের চিন্তা থাকে বয়সের ছাপ পড়ছে, এবার কি করব। কিন্তু তার জন্য তুমি যদি প্রতিদিন কুসুম গরম জল খেতে পারো, তোমার যে বয়সের ছাপ বা রিঙ্কেলস এই জিনিসগুলো কিন্তু অনেক পরিমাণে কমে যাবে।
কেন? কারণ এই কুসুম গরম জল পান করলে কিন্তু আমাদের ত্বকের মধ্যে যে সেলগুলো আছে এগুলো কিন্তু উজ্জীবিত হয়ে যায়, যার জন্য আমাদের স্কিনটা কিন্তু খুব ভালো হয়ে যায় এবং বয়সের যে ছাপ এটাও কিন্তু অনেক পরিমাণে কমে যায়। যাদের বাড়িতে বয়স্ক মা বাবা আছে বা বয়স্ক কেউ আছে তাদের জন্য কিন্তু এটা খুব দামি। কি বলতো, এই বয়স্ক মানুষগুলোকে যদি কুসুম গরম জল পান করানো যায় তাহলে কিন্তু তাদের যে বার্ধক্যজনিত যে রোগ জ্বালাগুলো এই রোগ জ্বালাগুলো কিন্তু অনেক পরিমাণে কম হয়, তারা কিন্তু অনেক পরিমাণে সুস্থ থাকে এবং এই রোগ জ্বালাগুলো থেকে কিন্তু অনেক পরিমাণে রিলিফ হয়। এর পরের পয়েন্টটাও সবার জন্য ভীষণ দামি, কুসুম গরম জল পান করলে কিন্তু আমাদের যে হজম ক্ষমতা এটাও কিন্তু বেড়ে যায়, কারণ আমাদের শরীর কিন্তু ঠান্ডা জল চায় না, আমাদের শরীর কিন্তু কুসুম গরম জল পান করে। তো এই কুসুম গরম জল পান করলে কি হয়, আমাদের শরীর ভীষণ হ্যাপি থাকে এবং আমাদের শরীর হ্যাপি থাকলে কি হবে, আমাদের শরীরের সব কাজ ঠিকভাবে হবে, ভালোভাবে হবে। তো এই জন্যে যখন তুমি কুসুম গরম জল পান করো আমাদের যে হজম ক্ষমতা এটাও কিন্তু বৃদ্ধি পায় এবং হজম ঠিকঠাক হলে কিন্তু কোষ্ঠকাঠিন্য এই সমস্যাগুলোও কিন্তু অনেক পরিমাণে কমে যায়। এর পরের পয়েন্ট কি বলতো, চুল। গরম জল খেলে কিন্তু চুলের স্বাস্থ্য ভীষণ ভালো হয়, চুল শাইনি হয়, চুল পড়া কমে যায়, চুলের যে কোনো সমস্যা থাকে কিন্তু এই গরম জল খেয়েই তার থেকে ছুটকারা পাওয়া যায়। কী করে? কারণ গরম জল খেলে কি হয়, আমাদের স্ক্যাল্পে যে নার্ভগুলো এই নার্ভগুলো সচল হয়ে যায় এবং স্ক্যাল্পে রক্ত চলাচলও কিন্তু খুব বেশি পরিমাণে হয়। যাদের চুলের পজিশান ভীষণ খারাপ তারা কিন্তু প্রতিদিন এই কুসুম গরম জল অবশ্যই পান করবে যদি তোমরা চুলের স্বাস্থ্য ঠিক রাখতে চাও। এর পরের পয়েন্ট কি, কুসুম গরম জল পান করলে কিন্তু আমাদের যে মানসিক স্বাস্থ্য এটাও কিন্তু খুব ভালো থাকে, আমাদের যে মানসিক চাপ বা ডিপ্রেশন এটাও কিন্তু অনেক পরিমাণে কম হয়, কারণ এই কুসুম গরম পানীয় জলটা এফেক্ট করে আমাদের হরমোনের ক্ষরণের ওপর। আমাদের হরমোনের ক্ষরণ ঠিকঠাক হলে আমাদের বাহ্যিক স্বাস্থ্য অথবা আমাদের আভ্যন্তরীণ স্বাস্থ্য দুটোই কিন্তু খুব ভালো থাকে। এর পরের পয়েন্টটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং, কি বলতো, কুসুম গরম জল পান করলে কিন্তু তোমাদের পিম্পলটাও কমবে। কিভাবে কমবে কারণটা বুঝতে গেলে তোমাকে কিন্তু যেতে হবে অনেকটা পিছনের গল্পে, সেটা কি, এই ভিডিওটা শুরু করার প্রথম পয়েন্টটা কি বলেছিলাম, কোষ্ঠকাঠিন্য। গরম জল খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য অনেক পরিমাণে কমে যায়, কারণ অনেক মানুষের মধ্যে এই কোষ্ঠকাঠিন্য ব্যাপারটা আছে। যদি এই কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে আমাদের বডিতে কিন্তু যে পটিটা বা পটির কিছু কিছু অংশ কিন্তু থেকে যায়, এবার এই পটির যে অংশগুলো আমাদের শরীরে থাকতে থাকতে কিন্তু তার মধ্যে নানা রকম ব্যাকটেরিয়া জীবাণু এসব তৈরি করে। এছাড়াও আমরা যে উল্টোপাল্টা জিনিসগুলো খাচ্ছি এগুলোও তো আমাদের শরীরে যাচ্ছে, তাই না? এবং সেইগুলো থেকে কি আমাদের শরীরে তৈরি হচ্ছে, অ্যাসিডিটি। এই যে অ্যাসিডিটি তৈরি হচ্ছে মানে কি, আমাদের শরীরে কিন্তু অ্যাসিডিক হয়ে গেছে। এই অ্যাসিডিকের ফলই হলো কি, ব্রণ। এই ব্রণটাকে তাই ঠিক করার জন্য কিন্তু অবশ্যই গরম জল পান করতে হবে। গরম জল কি করবে, প্রথমে তো বললাম কোষ্ঠকাঠিন্য কমিয়ে দেয়, মানে পটির যে সমস্যাটা এটা কিন্তু একদমই চলে যাবে। এবং গরম জল খেলে কি হয়, আমাদের শরীরটাও কিন্তু গরম হয়ে যায়, এর ফলে কি আমাদের শরীর দিয়ে কিন্তু ঘাম নিঃসরণ হয়। এই ঘাম নিঃসরণ হলে কিন্তু আমাদের শরীরে যে নোংরা জিনিসগুলো এগুলো কিন্তু ঘামের মধ্য দিয়ে বেরিয়ে যায়, মানে আমাদের শরীরে যে অ্যাসিডিক জিনিসপত্রগুলো, আমাদের রক্তে যে অ্যাসিডিক জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমাদের শরীরে ঘামের মধ্য দিয়ে বেরিয়ে যায়, ফলে কি আমাদের এই যে মুখে ব্রণ বা চুল পড়া এই জিনিসগুলো কিন্তু অনেক পরিমাণে কমে যায়। এর পরের পয়েন্টটাও কিন্তু প্রথম পয়েন্টের সঙ্গে রিলেটেড, সেটা কি, গ্যাসের জন্য আমাদের শরীরে যে ব্যথা বেদনাগুলো হয় এটাও কিন্তু কমে যায়। আজকাল অনেকের মধ্যেই দেখি তারা বলে যে গ্যাস আটকেছে পিঠে, আমি আর চলতে পাচ্ছি না, অথবা ঘাড়ে গ্যাস আটকেছে, অথবা শরীরে অন্য কোথাও গ্যাস আটকেছে। আরে বাবা, এই গ্যাসটাকেই যদি না হতে দেওয়া যায় তাহলে গ্যাস আটকাবে কেন? আর যদি গ্যাস কমাতে চাও তার জন্য কি করতে হবে, কুসুম গরম পানীয় জল পান করতে হবে। এবার যে পরের পয়েন্টটা, এটা কিন্তু প্রতিটা মেয়ের জন্য প্রযোজ্য। কেন বলতো, কারণ আমাদের যখন পিরিয়ড হয় তখন কি আমাদের তলপেটে ভীষণ পরিমাণে কিন্তু পেইন হয় বা ব্যথা হয়, এর জন্য কি করতে হবে, এর জন্য যখন তোমার পিরিয়ডস হবে তখন কিন্তু বেশি বেশি করে গরম জল পান করার চেষ্টা করতে হবে। কীভাবে পান করবে, তুমি একটা কোনো ফ্লাস্কে রেখে দেবে গরম জল এবং সেটা কিন্তু তুমি বারবার পান করতে থাকবে। এতে কিন্তু পিরিয়ডের যে পেইনটা বা পিরিয়ডের সময় যে ব্যথাটা এটাও কিন্তু অনেক পরিমাণে কমে যাবে এবং পিরিয়ডটা ঠিকঠাক হতেও কিন্তু সাহায্য করবে। এর পরের পয়েন্টটা কি, সেটা হলো খুশকি। আমি কিছুক্ষণ আগেই বললাম কুসুম গরম জল পান করলে কিন্তু আমাদের চুল পড়া কমে যায়, এবং তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি, তুমি যদি কুসুম গরম জল পান করো শুধু তোমার চুল পড়াই কমবে না, খুশকিও কিন্তু অনেক পরিমাণে কমে যাবে, কারণ আমাদের স্ক্যাল্পের কোয়ালিটি কিন্তু অনেক পরিমাণে ভালো হয়ে যাবে, সেখানে রক্ত চলাচল হবে, সেখানে নার্ভাস সিস্টেমগুলো খুব ভালোভাবে কাজ করবে, তা এবং স্ক্যাল্প যে ড্রাইনেসটা ওটাও কিন্তু কমে যাবে। আর স্ক্যাল্পের ড্রাইনেস কমে গেলে কি, খুশকিটাও আপনা থেকেই কমে যাবে। এর পরের পয়েন্টটা সবার জন্যই প্রযোজ্য, সেটা কি, ওজন কমাতে হবে। এই ওজন কমানো নিয়ে আমি
এত কিছু শুনছি না, মানে কি বলবো, কমেন্টে তো খালি ওজন কমানো ওজন কমানো। আরে দাঁড়াও, ওজন কমানো না ভীষণ সহজ, কুসুম গরম জল পান করেও কিন্তু ওজন কমানো সম্ভব। আমি কিছুক্ষণ আগে একটা পয়েন্টে কিন্তু বলেছি যে কুসুম গরম জল পান করলে কিন্তু আমাদের ক্যালোরি পুড়ে যায়, ক্যালোরি পুড়ে সাধারণভাবেই ওজন কিন্তু কমে যাবে। আর ওজন কমানো সব থেকে ভালো পদ্ধতি কী বলতো, সকালবেলা কুসুম গরম জলের সঙ্গে কিন্তু অবশ্যই একটু লেবু চিপে খেয়ে নেবে, এটা কিন্তু ওজন খুব দ্রুত পরিমাণে কমিয়ে দেয়। তো এবার আমি কথা বলবো যে কিভাবে আমরা জলটাকে খাবো, কখন খাবো, কিভাবে খাবো বা কীভাবেই বা খাবো না, এই সব জিনিসগুলো কিন্তু জানা প্রত্যেকের জন্য জরুরি, কারণ প্রতিটা পয়েন্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর যেটা প্রথমেই বলেছিলাম, যারা ঠান্ডা জল খাও তারা কিন্তু এই ভিডিওটা খালি দেখো শেষ পর্যন্ত কি হয়, তারপর তোমাদের জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে, যারা ঠান্ডা জল বিশেষ করে খাও তাদের জন্য। তো বলি কীভাবে জলটা খাবে, প্রথম পয়েন্টটা কি, সেটা হলো এই কুসুম গরম পানীয় জলটা কিন্তু অবশ্যই রাত্রিবেলা শোবার আগে এবং সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই খাবে। ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ করবে না আগে, কিন্তু কুসুম গরম পানীয় জল পান করার পরেই কিন্তু ব্রাশ করবে। দ্বিতীয় পয়েন্টটা কি, দাঁড়িয়ে কিন্তু জল পান করা খুব খারাপ জিনিস, কারণ আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো তখন চালনার কাজে লাগে, এই সময় যদি জল পান করি তাহলে কিন্তু তার উপর খারাপ এফেক্ট পড়বে। তাই অবশ্যই মনে রাখবে যখনই জল পান করবে বসে ধীর স্থির হয়ে জল পান করবে। তিন নম্বর পয়েন্টটা কি, অনেকেই বলে ঘুম থেকে উঠে 1 লিটার জল পান করে নাও, 2 গ্লাস জল পান করে নাও, 3 গ্লাস জল পান করে নাও, কিন্তু করবে না। তোমার শরীরে জলের যতটা প্রয়োজন তুমি ততটাই জল পান করবে, সেটা 1 গ্লাস হলে 1 গ্লাসে, সেটা 1/2 গ্লাস হলে 1/2 গ্লাসই, কিন্তু বেশি জল পান করবে না, এটা কিন্তু শরীরের জন্য অত্যন্ত খারাপ জিনিস। কি করে বলে জানি না 1 লিটার জল কেউ পান করতে পারে একবারে, এটা সম্ভব কারোর পক্ষে? অ্যাটলিস্ট আমার তো মনে হয় না এটা, মানে যারা খুব এরকম প্র্যাকটিস করে তাদের জন্যই সম্ভব, এমনি নর্মাল মানুষের জন্য একসঙ্গে 1 লিটার জল পান করা আমার মনে হয় না সম্ভব, এবং এটা বা এরকমভাবে জল পান করাও কিন্তু উচিত নয় বা সঠিক পদ্ধতি কিন্তু নয়। তবে হ্যাঁ, সারাদিনে কিন্তু তোমাকে 3 থেকে 5 লিটার জল অবশ্যই পান করতে হবে। তো এবার চলে আসি মেন পয়েন্টে, যারা ঠান্ডা জল খাও তাদের শরীরে কী কী এফেক্ট পড়ে। দেখো তোমার বডি কি ঠান্ডা না গরম সেটা আগে বলো, অবশ্যই গরম। তো তুমি যদি এবার সেখানে ঠান্ডা জল পান করো, এবার কি হবে, তোমার শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কুঁকড়ে যাচ্ছে, এটা কিন্তু শরীরের জন্য মোটেও ভালো এফেক্ট নয়। এছাড়াও এরকম ঠান্ডা জল, বরফ দেওয়া ঠান্ডা জল পান করলে কি হয়, আমাদের ব্রেন পাওয়ার কমে যায়, রক্ত উৎপাদন যে ক্ষমতাটা এটাও কিন্তু অনেক পরিমাণে হ্রাস পেয়ে যায়, ডাইজেশনের প্রবলেম হয়, কনস্টিপেশন পর্যন্ত দেখা যায়, কারণ কি অন্ত্রগুলো কুঁকড়ে গেলে তারা ঠিকঠাক কাজ করবে কি করে, ঠিকঠাক কাজ না হলে তো শরীর এরকম তোমাকে সাইন দেবেই, এটা তো স্বাভাবিক কথা। এছাড়াও কি হয়, অনেকে মানে সামান্য সামান্য জিনিস হয়তো ভুলে যাচ্ছে, মানে তাদের মেমোরি লস হয়ে যাচ্ছে। এছাড়াও ঠান্ডা জল পান করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হৃৎপিণ্ডও কুঁচকে যায়, এর ফলে কি হয় হৃৎপিণ্ডের স্বাস্থ্য এটাও কিন্তু খুব খারাপ হয়ে যায়, এবং ঠান্ডা জল পান করলে আমাদের রক্তটাও কিন্তু খুব খারাপ হয়ে যায়, কারণ এতে তখন নানা রকমের ব্যাকটেরিয়া জীবাণু এই ওই তাই নোংরা জিনিসে পরিণত হয় আমাদের রক্তটা। এবং সবথেকে যেটা মেন সমস্যা, ঠান্ডা জল খেলে কিন্তু আমাদের চুল খুব তাড়াতাড়ি ঝরতে পারে, তাই তোমার যদি চুল ঝরে এবং তুমি যদি বাইরে থেকে নানা রকমের প্যাক ইউজ করার পরেও তোমার মনে হচ্ছে যে কিছু তো কাজ হচ্ছে না, আমার চুল তো ঝরেই যাচ্ছে, তো তুমি কিছু ভুল করছো না? তো নিজেকে এই প্রশ্নটা করো,